বন্ধুরা, আজকে তোমাদের সুকুমার রায়ের একটা হাসির গল্প শোনাব। গ্রামের এক পণ্ডিত মশাই কলুর বাড়ি তেল কিনতে গিয়ে কেমন বোকা বনে গিয়েছিল সেটাই দেখাবো আজকের গল্পের মাধ্যমে। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। পণ্ডিত মশাই ভট্টাচার্যী বামুন, সাদা সিধে শান্তশিষ্ট নিরীহ মানুষ। বাড়িতে তার সরিষার তেলের দরকার পড়েছে, তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে। কলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলেছে চলেছে আর ঘণ্টিটা ঘুরছে, আর সরিষা পিষে তা থেকে তেল বেরোচ্ছে, আর গলার ঘণ্টাটা টুংটাং টুংটাং করে বাজছে। পণ্ডিত মশাই রোজই আসেন, রোজই দেখেন, কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হল। তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাই তো, এটা তো ভারী চমৎকার ব্যাপার, কলুকে জিজ্ঞাসা করলেন। ওহে কলুর পো, ও জিনিসটা কি হে? কলু বলল, গে ওটা ঘানি গাছ, ওতে তেল হয়। পণ্ডিত মশাই ভাবলেন, আরে এটা কি রকম হলো, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি? কলুকে আবার জিজ্ঞেস করলেন, তা ঘানি ফল হয় না? কলু বলল, সে আবার কি? পণ্ডিত মশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন, তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না। তাই খানিকক্ষণ চুপ করে তারপর বললেন, তা তেল কি করে হয়? কলু বলল, হ্যাঁ ওইখানে সরিষা দেয়, আর গরুতে ঘানি ঠেলে, আর ঘানির চাপে তেল বেরোয়। এবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন, ও হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, তৈল নিষ্পেষণ যন্ত্র। তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবেন, এমন সময় হঠাৎ তার মনে আর একটা খটকা লাগল। আরে গরুর গলায় ঘণ্টা কেন? তিনি বললেন, ও কলুর পো, সবই তো বুঝলুম, কিন্তু এই গরুর গলায় ঘণ্টা দেওয়ার অর্থ কি? ওতে কি তেল ঝাড়ানোর সুবিধা হয়? সব সময় তো আর গরুটার ওপরে চোখ রাখতে পারি নে, তাই ঘণ্টাটা বেঁধে রেখেছি। ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে, থামলেই ঘণ্টার আওয়াজ বন্ধ হয়, আমি ও টের পেয়ে তাড়া লাগাই। পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি, তিনি বাড়ি যাচ্ছেন আর শুধুই ভাবছেন, কলুটার কি আশ্চর্য বুদ্ধি, কি কৌশলটাই না খেলিয়েছে, গরুটার আর ফাঁকি দেওয়ার জো নেই, একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে আর কলুর পোতেরে উঠেছে। এই রকম ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো, আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘণ্টা বাজবে, তখন কলুর পো টের পাবে কি করে? ভট্টাচার্যী মশাইয়ের ভারী ভাবনা হলো, গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হয়। এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, ওহে কলুর পো, কই গেলি? এই তো ওই যে ঘন্টার কথাটা বললে না, ওটার মধ্যে একটা মস্ত গলদ থেকে গেছে, গরুটা যদি ফাঁকি দিয়ে ঘণ্টা বাজায় তাহলে কি করবে? কলু বিরক্ত হয়ে বললে, ফাঁকি দিয়ে আবার ঘণ্টা বাজাবে কিরকম?
পণ্ডিত মশাই বললেন, মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলে তো ঘন্টা বাজবে, কিন্তু ঘানি তো চলবে না, তখন কি করবে? কলু তখন গম্ভীর হয়ে বলল, আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে? সে আপনার টোলে যায়নি, শাস্ত্র পড়েনি, আর গরুর মাথায় অত মতলব খেলে না। পণ্ডিত মশাই ভাবলেন, তাও তো বটে, মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পড়েনি, তাই কলুর কাছে জব্দ আছে। এই ভেবে পণ্ডিত মশাই আবার গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। Thank you.